ইস্তাম্বুলের আয়া সোফিয়া বর্তমান আমাদের জন্য যেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আদালতের রায় দেওয়ার পরে এটিকে মসজিদে আবার রূপান্তর করার জন্য যে নির্দেশনা অথবা তুর্কি সরকার উদ্যোগ গ্রহণ করেছে, এরপরে আমরা নানান কথাবার্তা শুনতে পাচ্ছি। বিশেষ করে বিশ্বের প্রধান সারি যে মিডিয়াগুলি আছে তাদের একপেশে ধরনের এবং তাদের রংচং দেওয়া বিভিন্ন সংবাদের টাইটেল দেখে মনে হচ্ছে মুসলমানরা জানি জোর করে, মুসলমানরা জানি কোনো একটা গির্জা দখল করে, অথবা মুসলমানরা তাদের ইসলামের যে সম্প্রীতি এবং উদারতার ধর্ম এর বুনিয়াদের থেকে বেরিয়ে এসে তারা যেন কোথাও একটি মসজিদ স্থাপন করছেন যেটি তাদের জন্য ঠিক হচ্ছে না এবং বিশ্বের সকলেই যেন এর সাথে বিপক্ষে অবস্থান করছেন, এই ধরনের একটি কথা। প্রথমে আমাদেরকে জানতে হবে যারা আমরা এই আয়া সোফিয়ার এই বিষয় নিয়ে এই সকল সংবাদের ভিত্তিতে আমাদের নিজের মতামত দিচ্ছি তাদের কাছে বলবো, এই আয়া সোফিয়াটা কোত্থেকে আসলো। এটি মূলত একটি গির্জা ছিল যেটা বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান তিনি 537 খ্রিস্টাব্দে এটাকে গির্জা বানিয়েছিলেন। এরপরে ধারাবাহিকভাবে প্রায় 600 বছরের কাছাকাছি এটা একটা গির্জাতেই ছিল, কিন্তু এর পরবর্তীতে 1200 শতকের দিকে যখন বিশ্বে ক্রুসেড দেখা দিয়েছিল তখন 150 বছর এটা একটি পরিত্যক্ত অবস্থায় ছিল, আবার এরপরে এটিকে গির্জায় রূপান্তর করা হয়। কিন্তু যখন অটোমান বংশীয় তৃতীয় মোহাম্মদ ফাতে, সুলতান মোহাম্মদ ফাতে যখন 1453 সালে এই বাইজেন্টাইন সাথে তাদের সাথে যুদ্ধ হয় এবং তিনি যখন বাইজেন্টাইনে বিজয়ী হয়ে সেটাকে অধিগ্রহণ করেন, তখন তিনি এই বাইজেন্টাইনে আসার পরে যেখানে তাদের রাজধানী ছিল তিনি সেখানেই তাদের রাজধানী প্রতিস্থাপন করেন। এই রাজধানীতে থাকা অবস্থাতে যখন এই গির্জাটি সেখানে ছিল তিনি এই গির্জাওয়ালাদের কাছে তখন প্রস্তাব দেন যে তারা কি এই জমিটি বিক্রি করবে কিনা। আমি এই পয়েন্টটা আপনাদের কাছে খুব জোরালোভাবে রাখতেছি যে তিনি যখন বাইজেন্টাইন দখল করেন, অধিগ্রহণ করেন কোনো একটা এলাকায়, তখন কিন্তু আমরা বর্তমান বিশ্বসহ সবসময় দেখতে পাই আমি এলাকা জয় দখল করেছি, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটাই ধরন। কিন্তু সুলতান মোহাম্মদ ফাতে, যার ইতিহাস আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন, তার মতো মহান একজন শাসক তিনি তখন তাদের কাছে প্রস্তাব দেন এবং তারা কিন্তু গির্জাটি বিক্রি করতে রাজি হয় তার কাছে। আমি এর পরের প্রসঙ্গে আসছি। এই বিক্রি করতে রাজি হয় এক্ষেত্রে বলতে পারি কোনো গির্জা কি বিক্রি করা যায়। জি, আপনারা সার্চ দিয়ে দেখবেন যে গির্জা বাই অ্যান্ড সেলিং, গুগলের মধ্যে আপনারা গ্রুপ দেখতে পারবেন, পাবলিক গ্রুপ পর্যন্ত সেখানে আছে যারা এই গির্জা বিক্রির পক্ষে বলছেন। তারা বলছেন যে গির্জা টেম্পল এই দুটো আলাদা জিনিস, যেটা মার্কীয় পুস্তকের 13 নম্বর অধ্যায়ের মধ্যে এই বিষয়ে একটা ডকুমেন্ট আছে তাদের কাছে, যে যেটা যীশু খ্রিস্টের সময় বানানো অথবা যীশু খ্রিস্ট নিজে হাতে যেইগুলো বানিয়ে গেছেন সেইগুলোকে তারা বিক্রি করতে পারবে না, এছাড়া নিজেদের বানানো যে কোনো গির্জায় বিক্রি হতে পারে। আমেরিকায়, কানাডা, ইউরোপে প্রতিনিয়ত গির্জা ক্রয় বিক্রয় হয়। সুলতান মোহাম্মদ ফাতে যখন এই গির্জাটি কিনতে চাইলেন তারা রাজি হলো, কিন্তু তিনি বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে এই টাকাগুলো পরিশোধ করেন নাই, বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি এই টাকা পরিশোধ না করে তার ব্যক্তিগত তহবিল থেকে এইটা পরিশোধ করে এটাকে তিনি অধিগ্রহণ করে নেন, পুরো এলাকাটা তার। এরপরে তিনি টাকা পরিশোধ করার পরে ওই গির্জার অংশটুকু তিনি ওয়াকফুলিল্লাহ করে দেন, এটাকে মসজিদ হিসাবে উপস্থাপন করেন। ক্রয় বিক্রয়ের এই বিখ্যাত চুক্তিটি যারা এখন বিভিন্ন ধরনের কথা বলতে বলছেন তাদের জন্য বলবো, আঙ্কারার যে তার্কিস ডকুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ডিপার্টমেন্ট আছে এখানে এখনো সুন্দর করে সেখানে সংরক্ষিত করা আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। পরে তিনি সেটাকে মসজিদে রূপান্তর করেন। এই মসজিদ ধারাবাহিকভাবে চলে আসতেছিল 600 বছর, তার থেকেও বেশি সময় এখানে অতিক্রান্ত হয়। কিন্তু এরপরে 1934 সালে যখন কামাল আতাতুর্ক তুরস্ক অধিগ্রহণ করেন, তুরস্কে আসেন, তিনি সেখানে সেকুলারিজম প্রতিষ্ঠা করেন। যদিও কামাল আতাতুর্ক নিয়ে অনেক কথা আছে, আমাদের দেশে আমরা তাকে বীর হিসাবে উপস্থাপন করি, কিন্তু তিনি যে কত শত শত মুসলিম, প্র্যাকটিসিং মুসলিমকে তিনি হত্যা করেছিলেন, কত শত মুসলমানদের সাথে অবিচার করেছিলেন, এমনকি সাঈদ নুরসির মতো ব্যক্তিকে তার জন্য বনবাসে থাকতে হয়েছিল, এই ইতিহাস আমরা সকলেই জানি। সেটা অন্য সময় কখনো বলা যাবে যে আসলে কামাল আতাতুর্ক কতটুকু আধুনিক তুরস্কের রূপকার ছিলেন নাকি আধুনিক অধপ পতনের জন্য তিনি দায়ী ছিলেন সেটা আরেকটা বিষয়। কিন্তু তিনি এক নির্বাহী আদেশে 1934 সালে সরকারি সিদ্ধান্ত দেন যে এখানে কোনো রকম মসজিদ চলবে না, বরং এখানে একটা মিউজিয়াম বানাতে হবে। আমাদের কথা, তিনি যদি ধর্মনিরপেক্ষতার কথাই বলেন তাহলে কোন ধর্মনিরপেক্ষতায় এটা আছে যে কোনো একটা মসজিদকে রূপান্তর করে সেখানে আপনাকে মিউজিয়াম বানাতে হবে? তিনি যদি ধর্মকে যদি সম্মান দিতেন সকল ধর্মকে, তাহলে তিনি মসজিদটাকে পুরাতন অবস্থায় যে গির্জাতে রূপান্তর করতেন, কিন্তু তার উদ্দেশ্য মূলত এটা ছিল, কোনো ধর্মই নয় বরং ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ করে তিনি সেখানে মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজকে যে তুরস্কের আদালত রায় দিয়েছে তার যে নির্বাহী আদেশ ছিল আদেশটি তার অন্যায় ছিল, সুতরাং
তিনি অন্যায়ভাবে মসজিদ থেকে রূপান্তর করে মিউজিয়াম স্থাপন করেছিলেন, সুতরাং আমাদের আদেশটি অন্যায়। তাহলে অন্যায় আদেশের এগেনস্টে ন্যায় আদেশ কি? আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে সেটাকে আবার ফেরত নিয়ে যাওয়া হোক। এক্ষেত্রে কিছু কথা থাকবে আমাদের জন্য, যে মুসলমানরা এই জায়গাটা কিনে নিল, নেওয়ার পর এখানে মসজিদ বানালো, মসজিদ বানানোর পরে সেখানে আর কিছু বানানো যায় কি না। আমি ইসলামী শরীয়তের আলাকে বলছে যে আপনারা রুদ্দুল মুক্তার, দরুল মুহতার, ইসলামের যে সকল প্রামাণ্য ফতুয়ার গ্রন্থ আছে আল মুগনির মধ্যে দেখবেন ওয়াকফুলিল্লাহ, যদি কোনো একটা জায়গাতে কেউ খরিদ করার পর ওয়াকফুলিল্লাহ করে, ইসলামের ইতিহাসে এটা গির্জা বা অন্য কোনো উপাসনালয়ের মতো নয়, এটাকে কিয়ামত পর্যন্ত বিক্রি করা যাবে না। আপনি যদি সেখান থেকে অন্য কোনো জায়গায় মসজিদকে স্থানান্তরও করেন, তবুও সেই জায়গাটাকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, সেটাকে আপনাকে এরাও দিয়ে রাখতে হবে যতদিন মুসলমানদের অধীনে ততটুকু থাকবে। আমি যারা আজকে নানান ধরনের কথা বলতেছেন যে মুসলমানরা গির্জার পরিবর্তে এটা না করলে পারত কিনা, এতে করে ইসলামের ঐতিহ্য, ইসলামের সম্প্রীতির ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আমি তাদের কাছে বলবো বিনয়ের সাথে, প্রিয় ভাইয়েরা, মুসলমানরা ক্রুসেডের দ্বারা আক্রান্ত হয়েছে, আবার মুসলমানরা এরপরে বিজয় লাভ করেছে। সালাউদ্দিন আইয়ুবির কথা তো সকলেই জানেন, স্পেনের কথা আপনারা জানেন, স্পেনের গ্রানাডা, কর্ডোবা, মাড টলেডো, ইসবেরিলিয়া, যেইগুলো জায়গা আছে এইগুলো জায়গায় যে মসজিদগুলোকে এখন তারা মানে গুদাম বানায় রেখেছে, পরিত্যক্ত জায়গায় বানায় রেখেছে, মিউজিয়াম বানায় রেখেছে, আপনি কি একটা প্রমাণ এরকম দিতে পারবেন যে মুসলমানরা কোনো একটা জায়গাতে যাওয়ার পরে, সেই অঞ্চল বিজয় লাভ করার পরে সেখানে এরকম কোনো একটা গির্জাকে পরিত্যক্ত গুদাম বানিয়েছে, কোনো একটা গির্জাকে গোশালা বানিয়েছে, এরকম কোনো আমাদের কাছে নজির নাই। তাহলে সুলতান মোহাম্মদ ফাতে, যার বিরোধীরাও তার বরত্বের ব্যাপারে জানেন, তিনি কি এরকম একটা গির্জাকে দখল করে জোর করে এখানে মসজিদ বানাবেন? এটা আমাদের বিশ্বাস হয়? এটা ইতিহাসও আমাদের কাছে প্রমাণ করে না। সুতরাং এই ধরনের একপেশে কথাবার্তা যে আমরা গির্জাকে রূপান্তর করে, এই যে 600 বছর এখানে মসজিদ ছিল, আপনারা সেইটুকু উল্লেখ করছেন না যে এটা তো একটা মসজিদ ছিল, সেখান থেকে না আপনি মিউজিয়াম বানালেন। ইউনেস্কো বলতেছে বিশ্ব ঐতিহ্যের কথা, আমাদের বক্তব্য হচ্ছে বিশ্ব ঐতিহ্য হিসাবে কি ওর ভিতরের মিউজিয়ামটা ঐতিহ্য না স্থাপনাটা ঐতিহ্য? যদি স্থাপনাটা ঐতিহ্য হয় তাহলে স্থাপনার তো কোনো ক্ষতি হবে না, আর বিশ্ব ঐতিহ্য বা সেটা কেমন করে আপনি কেবল বলতেছেন গির্জা হিসাবে? ওই গির্জার চারপাশে যে 4টা মিনার আছে, আরও কতকগুলো গম্বুজ আছে, যেগুলো মুসলমানরা মসজিদ বানানোর পর সেখানে স্থাপন করেছিল, তাহলে বিশ্ব ঐতিহ্যে আপনি যদি বোঝাতে চান তাহলে তো অবকাঠামো মুসলমানদের মসজিদ বানানোর সময় কিছু পরিবর্তন হয়েছে, সেটা তো অবশ্যই রূপান্তর হয়ে গেছে। সুতরাং এই যে নিউজ এজেন্সি বা অন্যদের কাছে একপেশে কথা, এতে ইসলামের সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু একটি বিষয় আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ধরুন কোনো একটা জায়গা, যেই জায়গাটিতে কেউ একজন গির্জা বানিয়েছিল, গির্জা বানানোর পরে কোনো একটা সেকুলার সরকার আসলো, আসার পরে সেখানে জোর করে সেখানে একটা মিউজিয়াম বানায় দিল, মিউজিয়াম বানানোর পরে অনেক অনেক বছর পরে কোনো একটা আদালত বলল না এটা একটা গির্জার জায়গা, সম্পত্তিটা তারা যে কোনো একটা সোর্স থেকে কেনা ছিল এবং বৈধ, তার জন্য ডকুমেন্ট আছে, এরপরে তারা যারা এটাকে দূর করে মিউজিয়াম বানিয়েছিলেন তারা অন্যায় করেছেন, তখন এই আদেশটা আসার পরে যদি বলা হয় পুনরায় সেখানে গির্জা স্থাপন করা হোক, তখন কি আপনারা আজকে যারা বিরোধিতা করছেন, নানান কথা বলে প্রকারান্তরে ইসলামের গায়ে কথাটা ফেলে দেওয়ার চেষ্টা করছেন, তখন আপনারা কোন দিকে থাকতেন? নাকি আপনাদের মধ্যে ডবল স্ট্যান্ডার্ড আছে যে ইসলাম এবং এই মসজিদ সংক্রান্ত কোনো বিষয় হলে আপনাদের কথা এক ধরনের নিউজ প্রচার হয় আর অন্যগুলোর ক্ষেত্রে আপনাদের অন্য ধরনের প্রচার হয়? আমি আশা করব ইতিহাস, ঐতিহ্য এবং এইগুলো সব কিছু জেনে আমাদেরকে কথা স্বীকার করতে হবে, মুসলমানরা সবচেয়ে বেশি সম্প্রীতি পছন্দ করে এবং এই সম্প্রীতিতে আমরা তুরস্কের সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাও পেয়েছি, তারা বলেছেন এটা যদিও মসজিদে রূপান্তর হয় কিন্তু এটা সকল ধর্মাবলম্বীর জন্য উন্মুক্ত থাকবে। এটা একটি খুবই সুন্দর কথা, সকল ধর্মাবলম্বী মানুষ সেখানে যেতে পারবে, তার স্থাপনা দেখতে পারবে, এটা একটা ঐতিহাসিক জায়গা, এটা যেতে পারবে, মসজিদ বলে আর কেউ ঢুকতে পারবে না এরকম নয়, তবে কোনো টিকিট লাগবে না, কোনো টাকা দিয়ে কাউকে এটা দেখতে হবে না। আমরা আশা করব এই ঐতিহ্যটা যে ইসলামের, সেটাকে এইরকমভাবেই যেন সকলের কাছে উপস্থাপিত করা হয়, এবং যারা না বুঝে জেনে শুনে আমরা নানান কথাবার্তা বলতেছি, আমাদের সকলের মতামত দেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। আমি যে কথা বললাম, আমার কথার সাথে আপনাদের অবশ্যই ব্যতিক্রম থাকতে পারে, মতামতে জানাবেন। আপাতত বলবো একপেশে সকল নিউজ এবং নিউজ এজেন্সি যারা, আপনারা কি ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছেন, যারা জ্ঞানী মানুষ অথবা যারা সজ্ঞান, যারা সচেতন, তারা কিন্তু সকলেই বুঝতে পারছে।